আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জিবা রহমান। সাভারে 7.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ রিক্সা চালক সৈয়দ মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সাভারের হেমায়তপুরের জয়নাবাড়ি এলাকায় ভাড়া বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি বরিশাল জেলায়। ধর্ষণের শিকার শিশুর মা জানায়, তার স্বামী স্ত্রী সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হন। এই সুযোগে প্রতিবেশী রিক্সা চালক সৈয়দ মিয়া সন্ধ্যায় তার শিশুকে লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনায় সৈয়দকে আসামি করে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news এ। আপনাদের সঙ্গে থাকায় ধন্যবাদ।